আজকের ক্লাসে আজ আমরা হ্যালোয়ালিন্স এর রিয়াকশন বা কেমিক্যাল প্রপার্টিজ নিয়ে আলোচনা করব। অর্থাৎ হ্যালোয়ালিন্স সাধারণত কোন ধরনের কেমিক্যাল রিয়াকশনে পার্টিসিপেট করতে পারে এবং সেগুলোকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলো শুরুতে দেখে নেওয়া যাক যে হ্যালোয়ালিন্স এর স্ট্রাকচারাল যে সেখান থেকে আমরা হ্যালোয়ালিন্স কি কি ধরনের বিক্রিয়া পার্টিসিপেট করতে পারে সেটা প্রথমে দেখে নিই। ধরো দিস ইজ হ্যালোয়ালিন্স, এই হ্যালোয়ালিন্স সাধারণত কোন কোন বিক্রিয়ায় পার্টিসিপেট করতে পারে সেটাকে যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা দেখেছিলাম যে হ্যালোঅ্যালকেন যে যে বিক্রিয়ায় পার্টিসিপেট করতে পারে মোস্ট অফ দ্য রিয়াকশন, মানে প্রায়শই সেই সমস্ত রিয়াকশন গুলো হ্যালোঅ্যালিন্স করবে এটাই এক্সপেক্টেড। তো হ্যালোঅ্যালিন্স কি কি বিক্রিয়া করেছিল? ফার্স্ট সাবস্টিটিউশন রিয়াকশন, দ্যাট ইজ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। অর্থাৎ হ্যালোঅ্যালিন্স এর ক্ষেত্রে আমরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন দেখেছিলাম, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দু নম্বর কি ছিল? দু নম্বর ছিল এলিমিনেশন রিয়াকশন, এলিমিনেশন রিয়াকশন। থার্ড তিন নম্বর ছিল রিয়াকশন উইথ মেটাল, রিয়াকশন উইথ মেটাল, কোন অ্যাক্টিভ মেটালের সাথে বিক্রিয়া। তো এই ছিল হ্যালোঅ্যালকেনের বিক্রিয়া। তাহলে আমরা হ্যালোঅ্যালিন্স এর ক্ষেত্রে এই সমস্ত বিক্রিয়াগুলোকে এক্সপেক্ট করতেই পারি, কিন্তু এখান থেকে দেখে নেব হ্যালোঅ্যালিন্স এর ক্ষেত্রে এই সমস্ত বিক্রিয়াগুলোকে আদৌ ঘটা সম্ভব নাকি সম্ভব নয়। প্রথমে আমরা দেখবো, দেখো হ্যালোঅ্যালিন্স এর ক্ষেত্রে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, যে কারণে যে ফ্যাক্টরগুলো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ঘটিয়েছিল হ্যালোঅ্যালকেন, যে কারণে হ্যালোঅ্যালিন্স এর ক্ষেত্রে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হতে পারে, কিভাবে হতে পারে, কি কি ডিফিকাল্টিস, সেটা আমরা আসছি পরে। কিন্তু আমরা এটা দেখে নেব যে এলিমিনেশন রিয়াকশন, যে রিয়াকশনটা হ্যালোঅ্যালকেন তৈরি করতে পেরেছিল হ্যালোঅ্যালিন্স এর ক্ষেত্রে, এলিমিনেশন রিয়াকশন ঘটা বাস্তবে কিন্তু একটা অসম্ভব ব্যাপার। কেন? তার কারণ আমরা এটা স্বাভাবিকভাবে বুঝতে পারি। দেখো হ্যালোঅ্যালিন্স, এই হ্যালোঅ্যালিন্স এর এই যে হ্যালোজেন অ্যাটমটা যে কার্বনের সাথে যুক্ত আছে সেটাকে যদি আলফা বলি, পাশের কার্বন গুলোকে যদি বিটা বলি, তাহলে আলফা বিটা এলিমিনেশন যখন আমরা হ্যালোঅ্যালিন্স এর ক্ষেত্রে করতে চাইব তখন কি হবে, এই পজিশনে একটা ডবল বন্ড চলে আসবে, এই পজিশনে একটা ডবল বন্ড চলে আসার ফলে এই ধরনের একটা প্রোডাক্ট তৈরি হবে। কিন্তু বাস্তবে এই ধরনের প্রোডাক্ট ভীষণ আনস্টেবল প্রোডাক্ট, মানে তৈরি হওয়া বাস্তবে সম্ভবই নয়। কেন সম্ভব নয়? তার কারণ হচ্ছে, দেখো হ্যালোঅ্যালকেনের এই যে পাই অরবাইটাল গুলো যেগুলো তৈরি হয় সেই পাই অরবাইটাল গুলো বিশুদ্ধ পি অরবাইটাল দ্বারা তৈরি। তো হ্যালোঅ্যালিন্স এর ক্ষেত্রে এই যে কার্বন অ্যাটম গুলো, এই কার্বন অ্যাটম গুলো হচ্ছে এসপি টু হাইব্রিডাইজড কার্বন। তো এসপি টু হাইব্রিডাইজড কার্বন হওয়ার ফলে এক্ষেত্রে বিশুদ্ধ পি অরবাইটাল কি থাকে? একটা করেই থাকে। যে পি অরবাইটালটা একটাই পাই বন্ড তৈরি করতে সক্ষম হয়, এক্সট্রা কোনো বিশুদ্ধ পি অরবাইটাল না থাকার কারণে এই ধরনের পাই বন্ড ফরমেশন এলিমিনেশন রিয়াকশনের দ্বারা হ্যালোঅ্যালিন সিস্টেমের ক্ষেত্রে ভীষণই ডিফিকাল্ট। সেই কারণে আমরা এক্ষেত্রে এলিমিনেশন রিয়াকশনটাকে হ্যালোঅ্যালিন্স এর ক্ষেত্রে এক্সপেক্ট করব না, মানে হ্যালোঅ্যালিন্স এই ধরনের এলিমিনেশন রিয়াকশন ঘটাতে পারবে না। তাহলে বেসিক্যালি হ্যালোঅ্যালিন্স এর রিয়াকশনের টাইপস হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন অ্যান্ড রিয়াকশন উইথ মেটাল। এই দু ধরনের রিয়াকশনে হ্যালোঅ্যালিন্স পার্টিসিপেট করে। তো বোঝা গেল? তো চলো এবার আমরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের দিকে নজর রাখি। তো এই যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন যেটা হ্যালোঅ্যালিন্স এর ক্ষেত্রে আমরা দেখতে চাইছি, দ্যাট ইজ নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন রিয়াকশন।
এই সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা হ্যালোঅ্যালিসের ক্ষেত্রে কিরকম হতে পারে? না, এই রকম কোন অ্যারিন সিস্টেমে যে হ্যালোজেন অ্যাটমটা রয়েছে, যদি কোন ইনকামিং নিউক্লিওফাইল, ইন জেনারেল লিখছি আমি, ইনকামিং নিউক্লিওফাইল যদি এখানে আসে, তো এই নিউক্লিওফাইলটা কি করবে, নিউক্লিওফাইলটা এখানে এসে অ্যাটাক করে এই হ্যালোজেনকে বাদ করে দিতে পারবে। বেসিক্যালি নিউক্লিওফিলিক অ্যাটাকটাকে আমরা দেখেছিলাম কি, ব্যাকসাইড অ্যাটাক ইজ দ্য প্রেফারড অ্যাটাক। তাহলে নিউক্লিওফাইলটা এই ব্যাকসাইড থেকে এসে অ্যাটাক করে হ্যালোজেন অ্যাটমটাকে বাদ করে দিতে পারবে, তার ফলে এই সাবস্টিটিউশন রিঅ্যাকশন করে দিতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, দেখো এই সাবস্টিটিউশন রিঅ্যাকশন হতে পারে দু প্রকার, SN1 এন্ড SN2, দু ধরনের সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তার মধ্যে দেখো SN1 সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা এই ধরনের অ্যারিন সিস্টেমের ক্ষেত্রে ভীষণই ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? কারণ আমরা দেখেছি যে SN1 টাইপের সাবস্টিটিউশন রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হয়, অ্যাট ফার্স্ট স্টেপে লিভিং গ্রুপ ভেঙে গিয়ে এরকম একটা কার্বোক্যাটায়ন তৈরি করে। তার মানে লিভিং গ্রুপটা ফার্স্ট স্টেপে এই ধরনের রিঅ্যাকশনের ক্ষেত্রে বেরিয়ে গিয়ে প্রথমে এই রকম একটা কার্বোক্যাটায়ন তৈরি করে। এই যে কার্বোক্যাটায়ন তৈরি হলো, এই কার্বোক্যাটায়ন হচ্ছে ভীষণ আনস্টেবল একটা কার্বোক্যাটায়ন। তো এই ধরনের কার্বোক্যাটায়ন যেটা sp2 হাইব্রিডাইজড সিস্টেমে তৈরি হয়, সেটা কোনোভাবে কোনো স্টেবিলিটি অর্জন করতে পারে না। সেই কারণে ভীষণ আনস্টেবল একটা কার্বোক্যাটায়ন, সেই কারণে আমরা এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে SN1 টাইপের সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা ভীষণই রেয়ার রিঅ্যাকশন, তো হয় না বললেই চলে। তো মোস্ট প্রবাবলি সাবস্টিটিউশন রিঅ্যাকশনের ভিতরে যেটা হতে পারে সেটা হচ্ছে SN2 রিঅ্যাকশন। এইবার এনি সাবস্টিটিউশন রিঅ্যাকশন যে কোনো প্রতিস্থাপন বিক্রিয়া কোন কোন বিষয় দ্বারা প্রভাবিত হতে পারে, সেই বিষয়টাকে যদি আমরা পুরোপুরি আলোচনা করি, তাহলে আমরা পাশাপাশি রাখলে দেখতে পারবো হ্যালো অ্যালকেন্স এবং হ্যালো অ্যারিন্স, এই দু ধরনের সাবস্ট্রেটের ক্ষেত্রে কার ক্ষেত্রে সাবস্টিটিউশন রিঅ্যাকশন ভীষণ ইজি, কার ক্ষেত্রে ভীষণই ডিফিকাল্ট। ধরো আমি যদি এই ধরনের একটা হ্যালো অ্যালকেনকে পাশাপাশি রাখি CH3CH2X, আচ্ছা সাবস্টিটিউশন রিঅ্যাকশন যদি আমাকে ঘটাতে হয় জাস্ট লাইক SN2 টাইপের রিঅ্যাকশন, তো এক্ষেত্রেও একটা লিভিং গ্রুপ এসে এখানে অ্যাটাক করলে এখানে ভেঙে বেরিয়ে চলে যাবে। এবার তার মানে এই এই সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা দুটো বিষয় দ্বারা নিয়ন্ত্রিত হয় বা প্রভাবিত হয়। ফার্স্ট হচ্ছে নিউক্লিওফাইলের অ্যাটাক করাটা, প্রেফারড সেন্টারে গিয়ে অ্যাটাক করা। সেকেন্ড হচ্ছে এই বন্ডের ব্রেক হয়ে যাওয়া। এই দুটো বিষয় দ্বারা পুরো প্রতিস্থাপন বিক্রিয়াটা কন্ট্রোল হয় বা নিয়ন্ত্রিত হয়। এবার দেখো যখন আমি সাবস্ট্রেট হিসেবে কোনো হ্যালো অ্যালকেনকে চুজ করছি, হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে এই ধরনের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে কি হচ্ছে, না নিউক্লিওফাইলটা গিয়ে অ্যাটাক করছে হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে, কোথায় অ্যাটাক করছে, ব্যাকসাইড থেকে এই কার্বন অ্যাটাক করে একে বার করে দিতে চাইছে। এবারে অ্যাটাক করাটার যদি ডিফারেন্স আমি হ্যালো অ্যালকেনের সাথে হ্যালো অ্যারিনসে দেখতে চাই, দেখো নিউক্লিওফাইল বেসিক্যালি একটা ইলেকট্রন রিচ স্পিসিস, একটা এক্সেস ইলেকট্রন তার মধ্যে রয়েছে। এবার এই ইলেকট্রন রিচ স্পিসিসের এই অ্যাটাক করতে যাওয়াটা যদি আমি দেখি, অ্যাটাক করতে যাওয়াটা দেখো বেসিক্যালি এই কার্বনটা একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বন, দ্যাট ইজ ডেল্টা প্লাস, কারণ এই ডেল্টা মাইনাস হয়ে আছে, এই বন্ডের ইলেকট্রন ডেন্সিটি টুয়ার্ডস হ্যালোজেন দিকে শিফট হয়েছে। তো মানে এই কার্বনে একটা ইলেকট্রন ঘাটতি তৈরি হয়েছে, নিউক্লিওফাইলে ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট কার্বনে অ্যাটাক করে একে বার করতে চাইছে। ঠিক এক্ষেত্রে আমরা যদি দেখতে চাই যে নিউক্লিওফাইল ইলেকট্রন রিচ স্পিসিস, এই কার্বনটা যেটা ডেল্টা পজিটিভ চার্জ কিছুটা তৈরি হয়েছে ঠিকই, কিন্তু নিউক্লিওফাইলকে ব্যাকসাইড থেকে অ্যাটাক করতে আসার সময় এই যে 6π ইলেকট্রন সিস্টেম যেটা এই অ্যারিন সিস্টেমে রয়েছে, এই 6π ইলেকট্রন একে ইলেকট্রন রিচ করে তুলেছে। তাহলে নিউক্লিওফাইল অ্যাজ এ ইলেকট্রন রিচ স্পিসিস অ্যান্ড দিস পাই ইলেকট্রন ইজ এ ইলেকট্রন রিচ স্পিসিস। তাহলে নিউক্লিওফাইল যখন এখানে অ্যাটাক করতে চাইছে, এই সাবস্ট্রেটের ইলেকট্রন ডেন্সিটি দ্বারা নিউক্লিওফাইলের কি হবে, একটা রিপালশন ক্রিয়েট হবে। যদি রিপালশন ক্রিয়েট হয়, কারণ এখানে এক্সেস পাই ইলেকট্রন ডেন্সিটি রয়েছে, 6টা পাই ইলেকট্রন রয়েছে, এর সাথে নিউক্লিওফাইলের একটা রিপালশন ক্রিয়েট হওয়ার কারণে নিউক্লিওফাইলের এই ব্যাকসাইড থেকে এসে একে অ্যাটাক করা,
যদিও এই কার্বনের সামান্য পজিটিভ চার্জ তৈরি হয়ে থাকে তাহলেও তার অ্যাটাক করতে আসাটা এই ব্যাকসাইড থেকে ইজ ভীষণই ডিফিকাল্ট। অর্থাৎ নিউক্লিওফাইলের অ্যাটাকটাকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখবো হ্যালো অ্যালকেন যত সহজে নিউক্লিওফাইল অ্যাটাকের দ্বারা রিয়াকশন করতে পারে, হ্যালো অ্যালিনস এর ক্ষেত্রে সেই রিয়াকশনটা ভীষণ ডিফিকাল্ট। তার কারণ ওখানে ওই ইলেকট্রন ডেন্সিটির সাথে নিউক্লিওফাইলের একটা রিপালশন ওকে ওই রিয়াকশন সেন্টারে ঢুকতে বাধা সৃষ্টি করবে। তাহলে ফার্স্ট ডিফিকাল্টিজ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের প্রথম বাধাটা, যেটা হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে এই ধরনের সমস্যা ছিল না, যে সমস্যাটা হ্যালো অ্যালিনস এর ক্ষেত্রে প্রকট হয়ে গেল। কোথায় না নিউক্লিওফাইলের অ্যাটাকের দিক থেকে যদি আমি বিষয়টাকে দেখি। সেকেন্ড দু নম্বর পয়েন্টে দেখি নিউক্লিওফাইল এসে অ্যাটাক করার সাথে সাথে কি ঘটবে। নিউক্লিওফাইল অ্যাটাক করার সাথে সাথে এই লিভিং গ্রুপ বা হ্যালোজেন অ্যাটম যেটা যুক্ত রয়েছে সেটা ভেঙে বেরিয়ে যাবে, তার ফলে নিউক্লিওফিলিক রিয়াকশনটা ঘটবে। তাহলে সেকেন্ড যে ফ্যাক্টর নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনকে প্রভাবিত করতে পারে সেটা হচ্ছে লিভিং গ্রুপের ভেঙে বেরিয়ে চলে যাওয়া। লিভিং গ্রুপ কত সহজে ভেঙে বেরিয়ে চলে যেতে পারবে তার উপর নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন ডিপেন্ডেন্ট। আমরা যদি হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে দেখি, হ্যালো অ্যালকেনের এই কার্বনটাতে sp3 হাইব্রিডাইজড কার্বন, এই হ্যালো অ্যালিনস এর ক্ষেত্রে এই কার্বনগুলো সবই কিন্তু sp2 হাইব্রিডাইজড কার্বন। তার ফলে দেখো এই বন্ধনগুলোর স্ট্রেংথকে যদি স্ট্রেংথের উপর যদি আমরা কনসেন্ট্রেট করি যে এই কার্বন হ্যালোজেন বন্ড হ্যালো অ্যালকেনের সাথে যদি হ্যালো অ্যালিনসকে কম্পেয়ার করি তাহলে দেখবো হ্যালো অ্যালকেনে কার্বন হাইড্রোজেন বন্ড, এই কার্বন হ্যালোজেন যে বন্ডটা রয়েছে সেটাতে একটা sp3 হাইব্রিডাইজড কার্বন দিয়ে, কিন্তু হ্যালো অ্যালিনস এর ক্ষেত্রে বন্ডটা রয়েছে একটা sp2 হাইব্রিডাইজড কার্বন দিয়ে। তো এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, sp2 হাইব্রিডাইজড কার্বনে s ক্যারেক্টার পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার ইজ মাচ মোর গ্রেটার দেন sp3। তার ফলে বাস্তবে যদি আমি দেখি একটা sp2 হাইব্রিডাইজড অরবিটালের সাইজ হচ্ছে এরকম, কিন্তু sp3 হাইব্রিডাইজড অরবিটালের সাইজ হচ্ছে এরকম, যার সাথে হ্যালোজেন অ্যাটমটা ওভারল্যাপ করে বন্ডটা তৈরি করেছে, এক্ষেত্রে হ্যালোজেন অ্যাটম ওভারল্যাপ করে বন্ডটা তৈরি করেছে। তার ফলে দেখো পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার বাড়ার সাথে সাথে কিন্তু কি হবে না, এস অরবিটাল যেহেতু স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল তাহলে স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল ক্যারেক্টারটা ওই হাইব্রিডাইজড অরবিটালের মধ্যে বেশি করে থাকার ফলে দিস অরবিটাল ইজ শর্টার, অনেকখানি ছোট দেন sp3। তার ফলে এই ধরনের ছোট অরবিটাল দ্বারা তৈরি হওয়া বন্ড অনেক বেশি শক্তপোক্ত কম্পেয়ার টু এটা, একটা বড় বন্ড তার তুলনায় একটা ছোট বন্ড সেটা অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি শক্তপোক্ত, যার ফলে এই লিভিং গ্রুপের ভেঙে বেরিয়ে যাওয়ার সাথে যদি আমি কম্পেয়ার করি যে হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে যত সহজে লিভিং গ্রুপ ভেঙে বেরিয়ে চলে যেতে পারে, হ্যালো অ্যালিনস এর ক্ষেত্রে কি হতে পারে, হ্যালো অ্যালিনস এর ক্ষেত্রে এই ভেঙে বেরিয়ে যাওয়াটা কি নয়, ভেঙে বেরিয়ে যাওয়াটা অতটা ইজি না, এর তুলনামূলকভাবে ডিফিকাল্ট হয়ে পড়লো। সেকেন্ড পয়েন্ট যার দ্বারা হ্যালো অ্যালিনস এর নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনটা আমাদের কাছে ডিফিকাল্টিজ অ্যারাইজ করে গেল। এছাড়া থার্ড একটা পয়েন্ট হতে পারে কি, তিন নম্বর একটা পয়েন্টের কারণে sp2 এই হ্যালো অ্যালিনস এর সাবস্টিটিউশন রিয়াকশনটা কঠিন হয়ে পড়েছে। কি কারণে না দেখো, আমরা যদি এই হ্যালো অ্যালিনস এর ক্ষেত্রে দেখি যে হ্যালো অ্যালিনস এর এই যে হ্যালোজেনটা রয়েছে তার মাথায় থাকা লোন পেয়ার অফ ইলেকট্রন কি করছে, এই লোন পেয়ার অফ ইলেকট্রন যদি স্পেসিফিক ভাবে ক্লোরিন লিখি তাহলে ক্লোরিনের ক্ষেত্রে তার মাথায় থাকা লোন পেয়ার অফ ইলেকট্রন গুলো রেজোনেন্সে ইনভলভ হতে পারে রিংয়ে। তো রিংয়ে যদি রেজোনেন্সে ইনভলভ হয়ে যায় তাহলে কার্বন হ্যালোজেন এই যে বন্ড, যে বন্ডের ভিতরে একটা পার্সিয়াল ডবল বন্ডেড ক্যারেক্টার সে ডেভেলপ করতে পারে। তো পার্সিয়াল ডবল বন্ডেড ক্যারেক্টার যখনই এই সিস্টেমের এই এই কার্বন হ্যালোজেন বন্ডের মধ্যে তৈরি হয়ে গেল, ডবল বন্ড ক্যারেক্টার মিন্স এই বন্ডের ভিতরে কিছু দ্বিবন্ধন চরিত্র দেখা গেল, দ্বিবন্ধন চরিত্র দেখা যাওয়ার ফলে আমরা কি দেখবো, এই কার্বন হ্যালোজেন বন্ডটা কখনোই আর ভাঙতে চাইবে না। মানে যে সিঙ্গেল বন্ড যত সহজে ভাঙে ডবল বন্ড তার থেকে আরো ভাঙাটা আরো কঠিন। তার মানে বাস্তবে দেখবো আমরা হ্যালো অ্যালিনস এর ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে ডিউ টু রেজোনেন্স এর কারণে, কার্বন হ্যালোজেন বন্ডের ভিতরে তৈরি হওয়া পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার এই হ্যালোজেন বা লিভিং গ্রুপটাকে ভেঙে বেরিয়ে যেতে আরো কঠিন পরিস্থিতির মুখোমুখি তৈরি করছে।
যে ঘটনাটা কিন্তু আমরা হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে দেখি না, এখানে কোন ধরনের রেজোনেন্স হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাহলে এই ক্ষেত্রে পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার আসারও কোনো সম্ভাবনা নেই, তুলনামূলকভাবে এই বন্ডের স্ট্রেংথ এর থেকে অনেকখানি কম, তাহলে লিভিং গ্রুপ সহজে বেরিয়ে চলে যেতে পারে নিউক্লিয়ার অ্যাটাকের দ্বারা। অর্থাৎ থার্ড তিন নম্বর একটা পয়েন্ট, যে পয়েন্টের কারণে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা কি হয়ে গিয়েছিল, ডিফিকাল্ট হয়ে পড়েছিল, কার ক্ষেত্রে, না হ্যালো অ্যালিনসের ক্ষেত্রে। এছাড়া আমি আরো একটা পয়েন্ট বলতে পারি, যে ফোর্থ পয়েন্ট যেটা আমি তোমাকে বললাম, যে তুমি যদি আমি ধরেই নিই তর্কের ক্ষেত্রে লিভিং গ্রুপ বেরিয়ে চলে গেল, তাহলেও তৈরি হওয়া কার্বোক্যাটায়ন এতটাই আনস্টেবল যে এখান এর দ্বারা কোন রকম SN1 টাইপের রিঅ্যাকশন ঘটা সম্ভব নয়। তো এই চারটে পয়েন্ট যেটা হ্যালোঅ্যারিনসের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটাকে হ্যাম্পার করছে ভীষণ ভাবে। তার মানে হ্যালো অ্যালকেন যত দ্রুততার সাথে সাবস্টিটিউশন রিঅ্যাকশন করে হ্যালো অ্যারিনসের ক্ষেত্রে, এই রিঅ্যাকশনটা ঘটানো কিন্তু ভীষণ ডিফিকাল্ট। তার মানে কি রিঅ্যাকশন ঘটবে না, রিঅ্যাকশন ঘটবে, কি কারণে কিভাবে ঘটবে আমাদের পরের আলোচ্য বিষয় ঠিক সেটাই হবে। কিন্তু তার আগে বলে রাখি, এখান থেকে মোস্ট কমন প্রশ্ন একটা যেটা পড়ে সেটা হচ্ছে হ্যালো অ্যারিনসের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হ্যালো অ্যালকেনের তুলনায় কেন ডিফিকাল্ট প্রশ্ন হতে পারে। তোমার প্রশ্ন হতে পারে যে স্পেসিফিক ভাবে কোন একটা সাবস্ট্রেট কে মেনশন করে দিয়ে যে ক্লোরোবেনজিনের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা ইথাইল ক্লোরাইডের থেকে কেন ডিফিকাল্ট, এই ধরনের ভিনাইলিক সিস্টেম গুলো বা এরকম অ্যারাইল হ্যালাইড গুলো ভীষণই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন করতে পারে। তাহলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা সাধারণ কন্ডিশনে এর পক্ষে ঘটা সম্ভব নয়। এইবার আমরা এইটা অ্যানালিসিস করে দেখার চেষ্টা করব, তাহলে কোন কোন বিষয়টাকে আমরা রিল্যাক্স করে এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটাকে কিছুটা হলেও ত্বরান্বিত করতে পারি। দেখো, আমরা যে কটা পয়েন্ট এখানে মেনশন করেছিলাম সেখানে কি বলা হয়েছিল, না এখানে যে হ্যালোজেনটা রয়েছে বলা হয়েছিল এই হ্যালোজেনের সাথে এই অ্যারিন সিস্টেমের রেজোনেন্সের কারণে ডবল বন্ড ক্যারেক্টার সে লাভ করতে পারে। তো রেজোনেন্সটাকে তো আমার পক্ষে আটকানো সম্ভব নয়, সেজন্য এই পয়েন্টটা মানে ফার্স্ট পয়েন্ট হিসেবে আমরা যেটা দেখছি যে হ্যালোজেনের সাথে অ্যারিন সিস্টেমের রেজোনেন্স আটকানো আমার পক্ষে খুব ডিফিকাল্ট, তাহলে এইটাকে আমি প্রভাবিত করতে পারি না কোনোভাবে, যার দ্বারা রিঅ্যাকশনটাকে কি করতে পারি, অ্যাক্সেলারেট করতে পারি এই সাবস্টিটিউশনের জন্য। সেকেন্ড যে কারণে এই সাবস্টিটিউশন রিঅ্যাকশন ডিফিকাল্ট হয়ে পড়েছিল সেটা কি হচ্ছে, sp2 হাইব্রিডাইজড কার্বনের সাথে এর বন্ড, তার ফলে এই বন্ডটা অনেক বেশি শক্তিশালী হয়েছিল। এই যে ফ্যাক্টর, যে এর ফলে কি হয়েছিল, এর সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা ডিফিকাল্ট হয়ে পড়েছিল। এই পয়েন্টটাকে প্রভাবিত করার কোনো অপশন নেই, কারণ এই কার্বনটা sp2 হাইব্রিডাইজ কার্বনটা ফিক্সড কার্বন, একে চেঞ্জ করার কোনো অপশন নেই। তার ফলে আমাকে করতে হবে কি, আমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফ্যাক্টরটা আমার কাছে, এই দুটো ফ্যাক্টরকে প্রভাবিত করার কোনো অপশন আমার কাছে নেই, যার দ্বারা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটাকে আরো অ্যাক্সেলারেট করতে পারি আমি। কিন্তু থার্ড পয়েন্ট কি ছিল, থার্ড পয়েন্টে ছিল যে নিউক্লিওফিলিক, হ্যাঁ থার্ড যে পয়েন্ট আমরা ছিল সেটা হচ্ছে এ যদি ভেঙে বেরিয়ে চলে যায় তাহলে এখানে উদ্ভূত কার্বোক্যাটায়ন সেটা রেজোনেন্স দ্বারা স্টেবিলিটি পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না বলে সেটাও নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের একটা অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এই ফ্যাক্টরটাকেও প্রভাবিত করার আমার কোনো অপশন নেই, কারণ এখানে এগুলো সমস্ত ফিক্সড, একে যদি সাবস্টিটিউশন রিঅ্যাকশন SN1 পাথে ঘটতে হয় তাহলে একে বেরিয়ে গিয়ে এখানে কার্বোক্যাটায়ন তৈরি করা ছাড়া অন্য কোনো অপশন নেই। মানে থার্ড তিন নম্বর যে পয়েন্ট ছিল সেটাকেও আমি প্রভাবিত কোনোভাবে করতে পারছি না। তাহলে পারা যেতে পারে কি, ফোর্থ পয়েন্ট চার নম্বর পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে কি, নিউক্লিওফাইল যখন এখানে অ্যাটাক করতে আসছে তখন ব্যাকসাইড থেকে অ্যাটাক করে আসার সময় এই রিং সিস্টেমে থাকা পাই ইলেকট্রন গুলো একে কি করছে, পাই ইলেকট্রন গুলো এই নিউক্লিওফাইলের অ্যাটাকটাকে হ্যাম্পার করছে ডিউ টু ইলেকট্রন ইলেকট্রন রিপালশনের কারণে। অর্থাৎ এর ইলেকট্রন ডেন্সিটির সাথে এর ইলেকট্রনের রিপালশনের কারণে নিউক্লিওফাইল এখানে এসে ঢুকতে চাইছে না। এইটা আমার কাছে একমাত্র ওয়ে যে সাবস্টিটিউশন রিঅ্যাকশনটাকে এই বাধাগুলোকে এই তিনটে ফ্যাক্টরকে প্রভাবিত না করা গেলেও এই ফ্যাক্টরটাকে আমি বাইরে থেকে প্রভাবিত করতে পারি, কি করে, না বাইরে থেকে প্রভাবিত করতে পারি
इलेक्ट्रॉन डेंसिटी रिंग इलेक्ट्रॉन डेंसिटी कमिए दिए रिंग इलेक्ट्रॉन डेंसिटी कमानो जेते पारे कि भावे जदि रिंग एर मध्ये आमरा किछु एमन कोनो इलेक्ट्रॉन उइथड्रॉइंग कोनो ग्रुप के दिते पारी जारा रिंग थेके इलेक्ट्रॉन डेंसिटी टेने बार करे निते पारे तार फले रिंग एर इलेक्ट्रॉन डेंसिटी ह्रास पेते पारे रिंग एर इलेक्ट्रॉन डेंसिटी जदि ह्रास पाय ताहले आगेर जे इलेक्ट्रॉन डेंसिटीर साथे तार जे रिपालशनटा छिलो इलेक्ट्रॉन डेंसिटी ह्रास पावार पोरे एई इलेक्ट्रॉन डेंसिटी कमे जावार कारणे जे रिपालशनटा किछुटा होलेओ कमे जाबे তখন নিউক্লিওফাইল কিছুটা হলেও অ্যাটাক করতে যাওয়ার জায়গায় তৈরি হবে যাবে এবং রিঅ্যাকশনটা তখন আমরা কি ঘটতে দেখব কিছুটা হলেও রিল্যাক্সড হয়ে পড়বে বা রিঅ্যাকশনটা কিছুটা হলেও ঘটার সম্ভাবনা তৈরি হবে তাহলে একমাত্র ফোর্থ পয়েন্ট এটা আমার হাতের কাছে রয়েছে এই ফ্যাক্টরটা দ্বারা আমরা কিন্তু এই বিষয়টাকে নিয়ন্ত্রিত করতে পারি বা প্রভাবিত করতে পারি তো এবার আমরা দেখে নেব যে বাস্তবে ঠিক এই এই ফ্যাক্টরটা দ্বারা কিভাবে প্রভাবিত করা সম্ভব পুরো বিষয়টাকে তো আমরা প্রথমে দেখব যেটা দেখো শুধু যদি আমরা ক্লোরোবেনজিনকে সাবস্ট্রেট হিসেবে রাখি ক্লোরোবেনজিনকে যখন আমরা সাবস্ট্রেট হিসেবে রেখে তার সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা দেখতে চাইছি তখন দেখো ক্লোরোবেনজিন এখানে কি করছি একটা নিউক্লিওফাইল কে রাখছি সাধারণ কন্ডিশনে কোন নিউক্লিওফাইল কিন্তু এর সাথে বিক্রিয়া করার জন্য এলিজিবল নয় অর্থাৎ আমরা NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড একটা জলীয় দ্রবণ দিলাম অ্যাকোয়াস সলিউশন দিলাম 6 থেকে 8% NaOH এর একটা জলীয় দ্রবণ দিলাম যে সিস্টেমে OH- আছে আছে নিউক্লিওফাইল হিসেবে কিন্তু এই OH- এর ক্ষমতা নেই Cl- কে ওখান থেকে পার করে দেওয়া কোন অবস্থায় সাধারণ কন্ডিশনে এই ঘটনাটা ঘটানো সম্ভব নয় এইবার যদি সাধারণ অবস্থায় না ঘটানো যেতে পারে রিঅ্যাকশনের কন্ডিশনগুলোকে আমরা যদি এক্সট্রিম করে দিতে পারি অর্থাৎ আমি অন্য একটা অ্যাঙ্গেল থেকে বলতে পারি যে এই রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জি ভীষণই হাই আমি অ্যাক্টিভেশন এনার্জির টার্মে যদি এই হ্যালোজেনসের এই রিঅ্যাকশনটাকে দেখি তাহলে অ্যাক্টিভেশন এনার্জি সাধারণ অবস্থায় ঘটে না কেন কারণ সাধারণ অবস্থায় এর অ্যাক্টিভেশন এনার্জি অনেকখানি হাই সেই কারণে তারা ওই অ্যাক্টিভেশন এনার্জি রিচ করতে পারে না বলে হয় না এবার রিঅ্যাকশনের কন্ডিশনটাকে যদি আমরা একটা ড্রাস্টিক কন্ডিশনে নিয়ে যাই মানে ভীষণই একটা ড্রাস্টিক অবস্থায় যদি রিঅ্যাকশনটাকে নিয়ে যেতে পারি কি তখন দেখো এটা হলেও আমার পক্ষে হতে পারে অর্থাৎ আমরা যদি সাধারণ অবস্থায় এই রিঅ্যাকশনটা যেটা ঘটছে না এর কন্ডিশন গুলোকে ড্রাস্টিক করতে পারে 300 atmospheric প্রেশার 350 degree centigrade টেম্পারেচার প্রেশারটাকে বাড়াতে আমরা যেটা নর্মালি 1 atmospheric প্রেশার দেখি সেটা 300 atmospheric প্রেশার এবং 350 degree centigrade টেম্পারেচার যদি নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে দেখবো যে কি এই রিঅ্যাকশনটা এই কন্ডিশনে ঘটছে এবং এখানে আমরা যদি ভাবতে পারি এই অবস্থাতে রিঅ্যাকশনটা যেটা ঘটছে দ্যাট ইজ OH- মাইনাস ইজ দা নিউক্লিওফাইল সে গিয়ে অ্যাটাক করছে এখানে Cl কে বার করছে তাহলে প্রোডাক্ট কি প্রোডাক্ট আমার OH ইজ দা ফেনল ইন দা ফেনল এর ক্ষেত্রে প্রোডাক্ট হিসেবে তৈরি হয় কিন্তু এই রিঅ্যাকশনটা ঠিক এই রকম সোজা সরল ভাবে এই অবস্থাতেও বিক্রিয়া করে প্রোডাক্ট দেয় না আমরা যদি মেকানিজম অফ দা রিঅ্যাকশন কে এস্টাবলিশ করতে চাই যে কিভাবে এই কন্ডিশনে রিঅ্যাকশন এই প্রোডাক্টে আসছে এই অবস্থাতেও যদি আমি দেখতে চাই তাহলে দেখব যে যদি আমরা এই স্পেসিফিক কার্বন অ্যাটমটাকে যদি লেবেলিং করে দিই যদি লেভেলিং করে দিই C14 আইসোটোপ দ্বারা কোন কোন কার্বনটা যে কার্বনের সাথে হ্যালোজেন অ্যাটমটা যুক্ত রয়েছে তাহলে এই রিঅ্যাকশনে আমরা দু ধরনের প্রোডাক্ট বাস্তবে পেতে পারি দ্যাট ইজ OH লেভেলিং কার্বনে OH এন্ড OH দুটো প্রোডাক্ট কিন্তু বাস্তবে পাওয়া যায় তাদের একটা মিক্সচার অফ প্রোডাক্ট এক্ষেত্রে এক্সপেক্ট করা যায় তো এইটা আমার অবজারভেশন
মানে এই রিঅ্যাকশনে ওই যদি সরাসরি ওখানে যে অ্যাটাক করতো তাহলে শুধু এটাই পেতাম আমরা, এটা পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না, কারণ এটা লেভেল কার্বন নেই ওই সিএলটা যুক্ত রয়েছে। তার ফলে দেখো এইটা কেন পাওয়া যাচ্ছে, এই ওইটা কেন পাওয়া যায়, এইখান থেকে এই রিঅ্যাকশনের মেকানিজম প্রপোজ করা হলো যে ওই প্রোডাক্ট যদি পাওয়া যায় তাহলে রিঅ্যাকশন নিশ্চয়ই এইরকম সিম্পল পাথওয়েতে ঘটে প্রোডাক্ট দিচ্ছে না, তো প্রোডাক্ট কিভাবে দিচ্ছে এখান থেকে, দিস ইজ দ্য মেকানিজম। তাহলে এখানে এই এই রিঅ্যাকশনের প্রপোজড মেকানিজমে বলা হলো যে রিঅ্যাকশনটা ঠিক এইরকম একটা কি না, রিঅ্যাকশন ঠিক এইরকম একটা মেকানিজমের থ্রু দিয়ে যাচ্ছে, ফার্স্ট স্টেপে OH- মাইনাস বেস হিসাবে যাকে OH- মাইনাস হিসাবে যাকে সিস্টেমে দিয়েছিলাম এর অ্যাক্টিভিটি হচ্ছে জাস্ট লাইক বেসের মতো, এর পাশের হাইড্রোজেনটাকে অ্যাটাক করে H+ টাকে ধরে নিয়ে এখান থেকে কি করবে সিএলটাকে বার করে দেবে, তার ফলে এই রিঅ্যাকশন সিস্টেমে এইরকম একটা কি হবে, রিঅ্যাকশন সিস্টেমে এইরকম একটা ইন্টারমিডিয়েট তৈরি হবে, দিস ইন্টারমিডিয়েট ইজ কল্ড বেনজাইন ইন্টারমিডিয়েট। তাহলে এই রিঅ্যাকশন প্রোডাক্টে শিফট করে কোথা দিয়ে, থ্রু বেনজাইন ইন্টারমিডিয়েট থ্রু দিয়ে প্রোডাক্টে শিফট করে। এবার এই ইন্টারমিডিয়েট নিয়ে আমি তোমাদের আগেই বলছিলাম যে এটা এটা খুব একটা ভীষণ আনস্টেবল একটা ইন্টারমিডিয়েট, কেন, কারণ ওইখানে এই যে বন্ডটা তৈরি হয়েছে কোনো প্রেফার্ড অবস্থায় এই বন্ডটা তৈরি হয়নি, দুটো এসপি টু হাইব্রিডাইজড অরবিটাল কোনো ক্রমে গায়ে গায়ে এসে এদের ভিতরে এই বন্ডটা তৈরি করেছে, তার ফলে এটা ভীষণ আনস্টেবল হওয়ার কারণে নেক্সট স্টেপে OH- মাইনাস এসে অ্যাটাক করে এইখান থেকে ফাইনাল প্রোডাক্ট বার করেছে। তাহলে OH- মাইনাসের অ্যাটাক করার পসিবিলিটিস হতে পারে আইদার এটা অর এই সেন্টারে, তার ফলে আমরা এখান থেকে এই দুটো টাইপের প্রোডাক্টকে পেতে পারি, দিস ইজ দ্য রিজন, এটা আমার ব্যাখ্যা। এবং আমার মেকানিজম এই বেনজাইন ইন্টারমিডিয়েটকে সাপোর্ট করছে, অর্থাৎ এই অবস্থাতে আমাকে মনে রাখতে হবে দিস মেথড ইজ কল্ড ডাও মেথড বা ডাও প্রসেস, এই প্রসেসটা আমার প্রভাবিত হতে পারে বা এইরকম একটা ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে, দিস ইজ কল্ড বেনজাইন ইন্টারমিডিয়েট, বেনজাইন ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে গিয়ে এই রিঅ্যাকশন প্রোডাক্ট তৈরি করছে। এটা গেল আমার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের জেনারেল অ্যাপ্রোচ। এইবার আমরা যেটাতে আসতে চাইছিলাম এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটাকে যদি আমি প্রভাবিত করতে পারি, কিভাবে প্রভাবিত করা সম্ভব, দেখো আমরা যদি এই সাবস্ট্রেটটাকে সামান্য কিছু চেঞ্জ করি, অর্থাৎ এই ক্লোরোবেনজিন যেটা আমার কাছে ছিল, দিস দ্য ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিনের এই বেনজিন নিয়ে যদি কোন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপকে আমরা দিয়ে দিতে পারি, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কি করতে পারে, রিং থেকে ইলেকট্রন ডেন্সিটিকে নিয়ে নিতে পারে, টেনে নিতে পারে, তাহলে আমার ফার্স্ট কন্ডিশন ছিল এই রিঅ্যাকশনকে প্রভাবিত করার অপশন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপকে রিং এর মধ্যে নেব, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হতে পারে আইদার মাইনাস আই অর মাইনাস আর, দুটো এফেক্টের দ্বারা সেই ইলেকট্রনকে উইথড্র করতে পারে, কিন্তু মাইনাস আর এফেক্ট হচ্ছে ডমিনেটিং এফেক্ট, তাহলে আমরা এখানে প্রেফার করব মাইনাস আর এফেক্ট রয়েছে এমন কোন গ্রুপকে রিং এর মধ্যে অ্যাড করে দেওয়া, যাতে তারা রিং থেকে প্রেফার মানে অনেকখানি ইলেকট্রন ডেন্সিটিকে উইথড্র করে নিতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, দেখো আমরা আগেই দেখেছি যে যে কোনো অ্যারিন সিস্টেমের পার্টিকুলার কোনো গ্রুপের প্রেজেন্সের যে পজিশনগুলো রয়েছে দ্যাট ইজ দুটো অর্থ, একটা প্যারা আর দুটো মেটা। এবার হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটাকে আমি কোন পজিশনে রাখবো, কারণ পজিশন আমার কাছে ভীষণ ভাইটাল, তার কারণ আমরা জানি যে কোনো রিং সিস্টেমের রেসপেক্টে, রিং সিস্টেমের পার্টিকুলার কোনো গ্রুপের রেসপেক্টে মেটা পজিশনে যদি কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপকে আমি রাখিও, মেটা পজিশন দিয়ে কোনো মাইনাস আর এফেক্টের দ্বারা তার পক্ষে রিং থেকে ইলেকট্রন ডেন্সিটি উইথড্র করা সম্ভব নয়, কারণ মেটা পজিশনের দ্বারা কোনো রেজোনেন্স সংগঠিত হতে পারে না। তার মানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপকে আমি দেবো রিঙে ঠিকই, কিন্তু উইথড্রয়িং গ্রুপগুলোকে কোনো মেটা পজিশনে দিলে হবে না, কারণ আমার উদ্দেশ্যটা ঠিক সফল হবে না মেটা পজিশনে দিলে। তাহলে দিতে হবে কোথায়, আইদার অর্থ অর প্যারা পজিশনে, তার কারণ এই দুটো পজিশন দ্বারা কি হতে পারে, ইলেকট্রন ডেন্সিটিটাকে তারা উইথড্র করতে পারে থ্রু মাইনাস আর এফেক্টের দ্বারা।
তো সেটা যদি হয় তাহলে আমরা এবার দেখব যে যদি আমি ক্লোরোবেনজিনে এই ধরনের একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটি দিতে পারি, দ্যাট ইজ NO2, আমি প্যারা পজিশন একটা NO2 গ্রুপকে দিলাম, NO2 একটা গ্রুপকে প্যারা পজিশনে দিয়ে দিলাম, প্যারা পজিশনে এই NO2 গ্রুপকে যখনই দিলাম এইবার তখন আমি দেখতে চাইছি যে এই অবস্থায় যে ড্রাস্টিক কন্ডিশনে শুধু ক্লোরোবেনজিন রিয়াকশন করেছিল এই অবস্থায় দেখো কন্ডিশনটা কি আমাকে অনেকখানি রিল্যাক্স করে দিচ্ছে। আমরা যখন প্যারা পজিশনে একটা NO2 গ্রুপকে রাখবো এই এই কন্ডিশনে দেখো 50% NaOH দ্রবণ, 15% NaOH দ্রবণ, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, 170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, অর্থাৎ 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে 15% NaOH দ্রবণ যদি রাখি তাহলেই এই রিয়াকশন ঘটানোর জন্য সাফিসিয়েন্ট। সেকেন্ড, আমরা যদি এখানে HCl দিতে পারি তাহলে দেখো কি ঘটবে, না 15% NaOH দ্রবণ 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যে কন্ডিশনটা আমার আগে তৈরি হয়েছিল 300 অ্যাটমোস্ফিয়ারিক প্রেশার 350 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার 6-8% NaOH দ্রবণ, সেটা সেই কন্ডিশনটা জাস্ট রিল্যাক্স হয়ে 170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এলো। কি কারণে এলো? কারণ NO2 মতো গ্রুপকে অ্যাড করে দেওয়ার কারণে। এবার প্রশ্ন হচ্ছে NO2 এখানে কি কাজ করবে? দেখো OH মাইনাস যদি আমি নিউক্লিওফাইল এই অবস্থায় তৈরি হয়, আমি যদি ভাবি যে OH মাইনাসটা আমার এই এই সেন্টারে কি অ্যাটাক করছে, অ্যাটাক করার সাথে সাথে কি হচ্ছে এ এইখানে উঠে যাচ্ছে, যখনই উঠছে তাহলে এখান থেকে তৈরি হচ্ছে কি, আমি যদি ওপরে লিখি দেখো তাহলে এক্ষেত্রে তৈরি হচ্ছে কি এখানে সিএল, এখানে ওএইচ, এখানে মাইনাস, এটা যেমন ছিল থাকলো, এটা যেমন ছিল থাকলো NO2 N ডবল বন্ডেড ও মাইনাস N প্লাস। নেক্সট স্টেপে দেখো এইটা এখানে দিল, এইটা উঠে এখানে গেল, তাহলে এ রেজোনেন্সে পার্টিসিপেট করছে, রেজোনেন্সে পার্টিসিপেট করতে গিয়ে দেখো কি হচ্ছে এখানে N ডবল বন্ডেড ও মাইনাস প্লাস CLOH, এই মাইনাসটা নেক্সট স্টেপে কি করছে এই বন্ডে দিচ্ছে ইলেকট্রন ডেন্সিটি, এটা খুলে যাচ্ছে, দ্যাট ইজ ইলেকট্রন ডেন্সিটিটাকে সে কি করছে রিং থেকে টেনে নিচ্ছে এই NO2 গ্রুপের কারণে। তার ফলে দেখো আমরা এখানে ডবল বন্ড N ও মাইনাস ও মাইনাস, এইটা এটা সিএল ওএইচ এটা পাচ্ছি। তো নেক্সট স্টেপে যদি আমরা দেখো এই ও মাইনাসটা ব্যাক করে যায় তাহলে এইটা গিয়ে এখানে যাচ্ছে, এইটা উঠে এখানে আসছে, তার ফলে নেক্সট স্টেপে আমরা পাচ্ছি এইখানে একটা নেগেটিভ চার্জ CLOH, প্লাস এইবার দেখো শেষ স্টেপে এ যদি এইখানে ডবল বন্ডটা ফিরে দেয় ক্লোরিন এখান থেকে বেরিয়ে চলে যেতে পারে, তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা ফাইনাল প্রোডাক্ট পেতে পারি কি OH, দ্যাট ইজ OH ফেনল, দিস দ্য ফেনল ইজ দ্য প্রোডাক্ট NO2 রেসপেক্টে। এইভাবে ঘুরতে পারে, তাহলে আমি এখানে তোমাকে দেখাতে চাইলাম NO2 গ্রুপটা যখন প্যারা পজিশনে রয়েছে, প্যারা পজিশনটা এমন একটা পজিশন এর রিং এর ইলেকট্রন ডেন্সিটিটাকে প্যারা পজিশন দ্বারা উইথড্র করে নিল, কিন্তু এই NO2 টা যদি মেটা পজিশনে থাকতো এখান দিয়ে ইলেকট্রন ডেন্সিটি উইথড্র হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। এবার আমরা যদি এই NO2 টাকে অর্থ পজিশনে রাখি, অর্থ পজিশনে রাখলেও কিন্তু একই রকম ভাবে সে কি করতে পারে, সে তার ইলেকট্রন ডেন্সিটিটাকে উইথড্র করে নিয়ে রিয়াকশনটাকে চালিত করতে পারে। দেখো আমরা যদি দেখি যে অর্থ পজিশনে থাকলেও ঠিক এই একই ঘটনা ঘটতে পারে, তাহলে আমাকে এটা একটু বুঝে নিতে হবে যে অর্থ পজিশনে NO2 গ্রুপ কিভাবে বিষয়টাকে প্রভাবিত করতে পারে। দেখো সিএল, সিএল এর রেসপেক্টে অর্থ পজিশনে NO2,
এই অবস্থায় যদি আমি ওই রিয়েজেন্ট কে ইউজ করি তাহলে এখান থেকে তৈরি হওয়া OH মাইনাস কি করবে, এখান থেকে তৈরি হওয়া OH মাইনাস ওই ক্লোরিনে গিয়ে অ্যাটাক করবে, ওই ক্লোরিনে গিয়ে যখনই অ্যাটাক করবে তখন অ্যাটাক করলো, অ্যাটাক করার সাথে সাথে আমরা কি দেখব না, অ্যাটাক করার সাথে সাথে ও কিন্তু ইলেকট্রন ডেন্সিটিটাকে ঘুরিয়ে দিতে পারে। অ্যাটাক করার সাথে সাথে দেখো ও, আমি যদি এই ইলেকট্রন ডেন্সিটিকে এদিকে লিখি তাহলে একটু সুবিধা হবে, অ্যাটাক করার সাথে সাথে ও ইলেকট্রন ডেন্সিটিটাকে এখানে উইথড্র করে দিল, যখনই উইথড্র করে দিল তখন কি হলো দেখো, যখন এখানে উইথড্র করলো তখনই দেখো এই পজিশনে এখানে সিএল ওএইচ ঢুকলো, এখানে মাইনাস হলো, এন ডবল বন্ডেড ও মাইনাস এন প্লাস এইটা এটা হলো। নেক্সট স্টেপে দেখো ওই এই বন্ডটাকে ইলেকট্রন ডেন্সিটিটা যদি এখানে দেয় এইটা খুলে গেল, এটা যখনই খুলে গেল তার মানে দেখো রেজোনেন্স দ্বারা ইলেকট্রন ডেন্সিটি শিফট হচ্ছে টুয়ার্ডস এনোডের দিকে, তাহলে এর ফলে সে রিং থেকে ইলেকট্রন ডেন্সিটিকে উইথড্র করে নিতে পারে, তাহলে এই ইলেকট্রন ডেন্সিটি উইথড্র করার ফলে তৈরি হলো কি এরকম, তো CLOH CLOH ডবল বন্ড এন ও মাইনাস ডবল বন্ড এন ও মাইনাস ও মাইনাস এটা। এরপরে নেক্সট স্টেপে কি করবে সে, আবার এটাকে ব্যাক করবে, এইটা শিফট হয়ে এখানে আসবে, আমি একবারে দেখিয়ে দিচ্ছি, এইটা তখন শিফট হয়ে এখানে আসবে, এইটা তখন শিফট হয়ে এখানে যাবে, এই সিএলটা বেরিয়ে চলে যাবে, তারপরে আলটিমেটলি এক্ষেত্রেও আমরা OH কে প্রোডাক্ট হিসেবে পাবো, NO2 OH। তাহলে যে ঘটনা প্যারা পজিশনে থেকে NO2 ঘটাতে পারে ঠিক একই ঘটনা না NO2 অর্থ পজিশনে থেকে ঘটাতে পারে, কিন্তু মেটা পজিশনে থেকে ঘটানো তার পক্ষে কি, মেটা পজিশন থেকে এই রিয়াকশনটা ঘটানো তার পক্ষে ডিফিকাল্ট, কিন্তু মেটা পজিশন দিয়ে সে কি কোনোভাবেই প্রভাবিত করতে পারে না। তাহলে ধরো আমি একটা সিএল কে মেটা পজিশনে রাখছি NO2, মেটা পজিশন দ্বারা তার প্রভাবিত করার কি কোন ক্ষমতা নেই, যদি আমি একই রিয়েজেন্ট ইউজ করি এখানে NaOH মাইনাস, তাহলে OH মাইনাস যখন এখানে গিয়ে অ্যাটাক করছে এই বন্ডটা যখন এখানে খুলে যাচ্ছে, ধরো এই বন্ড যখন এখানে খুলে যাচ্ছে এই দিকে ইলেকট্রন ডেন্সিটি রেজোনেন্স হওয়ার মতো কোনো ঘটনা ঘটাতে পারছে না, সেজন্য মেটা পজিশন কখনো রেজোনেন্সে পার্টিসিপেট করাতে পারে না, যখন এটা যাচ্ছে তখন এটা শিফট হয়ে এখানে যাচ্ছে, তার মানে রেজোনেন্স করার ক্ষমতা মেটা পজিশন দ্বারা নেই, কিন্তু কি মাইনাস আই এফেক্ট তো রয়েছে, NO2 গ্রুপের মাইনাস আই এফেক্ট সে মেটা পজিশন থেকে কিছুটা হলেও ইলেকট্রন ডেন্সিটি উইথড্র করছে, তার ফলে শুধু ক্লোরোবেনজিনে যে রিয়াকশন আমরা করতে দেখেছিলাম মেটা পজিশনে NO2 গ্রুপ ওই রিয়াকশনটাকে কি করবে, মেটা পজিশনে যখন NO2 গ্রুপ থাকবে রিয়াকশনটাকে কিছুটা হলেও প্রভাবিত করবে, অর্থাৎ প্লেন ক্লোরোবেনজিনের ক্ষেত্রে যতটা রিয়াকশন ডিফিকাল্ট মেটা পজিশনে থাকা NO2 গ্রুপ কিছুটা হলেও রিয়াকশনটাকে রিল্যাক্স করবে, এটাই আমার কাছে ঘটনা। তার মানে আমার আপাতত যেটুকু আলোচনার বিষয়বস্তু দাঁড়ালো কি, যে হ্যালো অ্যানিমসের ক্ষেত্রে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন ভীষণই ডিফিকাল্ট ঠিকই, কিন্তু এই রিয়াকশনটাকে আমরা কন্ডিশনটাকে রিল্যাক্স করতে পারি কিভাবে, না যদি কোনো পারফেক্ট ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দ্যাট ইজ তার মাইনাস আর এফেক্ট যুক্ত কোনো গ্রুপকে তার অর্থ এবং প্যারা পজিশনে রাখতে পারি তাহলে রিয়াকশনটা বেশ কিছুটা রিল্যাক্স হতে পারে। এবার প্রশ্ন তাহলে আমার কাছে স্বাভাবিক একটা প্রশ্ন আসতে পারে যে যত বেশি সংখ্যক গ্রুপকে অর্থ প্যারা পজিশনে দেব তত বেশি কন্ডিশনটা রিল্যাক্সড হয়ে যাবে এবং রিয়াকশন তত ইজিয়ার হবে, আমরা একটা NO2 গ্রুপকে দিয়ে দেখেছিলাম 15% NaOH কে 170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে রিয়াকশন করছে, আচ্ছা আমরা যদি দুটো দেখি দুটো NO2 গ্রুপকে এখানে রাখি CL, একটা অর্থতে রাখলাম একটা প্যারাতে রাখলাম দুটো NO2 গ্রুপকে রাখলাম, এই অবস্থায় আমি দেখতে পারি যে রিয়াকশনটা আরো একটু ইজি হয়ে গেছে, হ্যাঁ বাস্তবে দেখা যাচ্ছে যে NaOH টা এই অবস্থাতে NaOH এর দ্রবণ NaOH সলিউশন 95 ডিগ্রি সেন্টিগ্রেডেই ঘটে যাচ্ছে এই সিএল যদি
তাহলে আলটিমেটলি এখান থেকে ফেনল তৈরি হচ্ছে এই NO2 NO2। তাহলে দেখো 170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যেটা আগে ছিল সেটা 95 এসে রিল্যাক্স হয়ে গেল, মানে আরো ইজি হয়ে গেল রিঅ্যাকশনটা। আচ্ছা যদি আমরা আরো একটা সাবস্টিটিউয়েন্টকে এখানে দিতে পারি, যদি আরো একটা অর্থো পজিশন একটা সাবস্টিটিউয়েন্ট দিতে পারি, তাহলে দেখবো রিঅ্যাকশন আরো ইজি, অর্থাৎ সিএল তিনটে পজিশনে যদি তিনটে NO2 গ্রুপকে আমরা দিতে পারি সেই অবস্থায় এই রিঅ্যাকশনটা দেখবো প্লেন H2O এখানে নিউক্লিওফাইল হিসেবে অ্যাটাক করার জন্য প্রেফার 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে প্লেন H2O এখানে রিঅ্যাকশন ঘটিয়ে ফিনল তৈরি করে দিতে পারে OH NO2 NO2 NO2। দিস ইজ দ্য রিঅ্যাকশন, দিস ইজ দ্য বিউটি অফ দ্য রিঅ্যাকশন। এটাই আমার এই অ্যারিনসের হ্যালো অ্যারিনসের মেইন রিঅ্যাকশন, দ্যাট ইজ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এবং দিস ইজ অ্যারোমেটিক সিস্টেম দ্বারা যেহেতু নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, দিস ইজ কল্ড অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটা স্পেসিফিক্যালি আমরা বলতে পারি যে অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন দ্বারা এই প্রোডাক্টে শিফট হতে পারে। তার মানে দেখলাম আমরা যখন একটা NO2 ছিল 170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 15% NOH রিঅ্যাকশন ঘটাচ্ছিল, যখন দুটো দিলাম 95 ডিগ্রি সেন্টিগ্রেড NOH সলিউশন রিঅ্যাকশন ঘটিয়ে দিতে পারছে, যখন তিনটে NO2 দিয়ে দিলাম 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে জাস্ট H2O নিউক্লিওফাইল হিসেবে আচরণ করতে পারে এবং রিঅ্যাকশন ঘটিয়ে দিতে পারে। দিস ইজ দ্য বিউটি অফ দ্য রিঅ্যাকশন, এটাই আমার এই এই রিঅ্যাকশনের বিউটি। তো এটা একটা ফার্স্ট কাইন্ড অফ রিঅ্যাকশন, প্রথম এক ধরনের বিক্রিয়া যেটা আমরা হ্যালো অ্যারিন্স থেকে পেতে পারি। সেকেন্ড দ্বিতীয় টাইপের বিক্রিয়াতে আমরা চলে যাবো। দ্বিতীয় টাইপের যে বিক্রিয়া যেটা আমরা হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে যে এক্সপেক্টেড রিঅ্যাকশন গুলোকে দেখেছিলাম সেখানে ছিল কি, সেকেন্ড টাইপ অফ রিঅ্যাকশন উইথ মেটাল, মেটালের সাথে রিঅ্যাকশনে ঘটাতে পারে। কিন্তু আমরা থার্ড টাইপ অ্যারিন সিস্টেমের প্রথম ক্লাসেই বলেছিলাম অ্যারিন সিস্টেম তার অ্যারিন সিস্টেমের বিশেষত্বের কারণে কি করতে পারে, এটা বিশেষ রিঅ্যাকশন করতে পারে, দ্যাট ইজ অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, সাবস্টিটিউশন রিঅ্যাকশন। অর্থাৎ আমরা আগে ক্লাসে দেখেছিলাম যেখানেই কোনো অ্যারিন সিস্টেম থাকবে সেই অ্যারিন সিস্টেম কি করবে, এই রিঙের দ্বারা যে বিক্রিয়া ঘটানো সম্ভব সেই ধরনের বিক্রিয়া সে ঘটাবে। এবং এই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা কি বলেছিলাম যে রিং সিস্টেম তা ইলেকট্রন রিচ হওয়ার কারণে এনি ইলেকট্রোফাইল, যে কোনো ইলেকট্রোফাইল যখন এই সিস্টেমে আসবে ইলেকট্রোফাইলটাকে ধরে নেবে রিঙের এই পজিশনগুলোতে, পজিশনগুলো ধরে নিয়ে এক ধরনের বিক্রিয়া ঘটাতে পারবে, যেটা আমার হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে ছিল না, সেই জন্য আমরা ওই পার্টিকুলার রিঅ্যাকশনে দেখিও নি লিখিও নি। কিন্তু এই বিশেষ এক ধরনের রিঅ্যাকশনও তো হ্যালো অ্যারিজ করতে পারবে, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। কিন্তু প্রথমে আমাকে দেখে নিতে হবে তাহলে প্লেন বেনজিন আর ক্লোরোবেনজিন এর ভিতরে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন কার পক্ষে করা ইজি। অবশ্যই বেনজিনের তুলনায় ক্লোরোবেনজিন ক্লোরিন গ্রুপের এফেক্ট কি, দ্যাট ইজ মাইনাস আই প্লাস আই, এন্ড মাইনাস আই ইজ দ্য ডমিনেটিং ফ্যাক্টর দেন প্লাস আই। তার মানে কিছুটা হলেও ইলেকট্রন ডেন্সিটি সে রিং থেকে উইথড্র করে নিতে পারে, যদি নিতে পারে তাহলে কি হতে পারে, তাহলে রিং এর ইলেকট্রন ডেন্সিটি কমে যেতে পারে, কমে গেলে রিংটা এই কিছুটা ডিঅ্যাক্টিভেট হতে পারে। তার মানে আমরা যদি বেনজিনের সাথে কম্পেয়ার করি, বেনজিনের তুলনায় ক্লোরোবেনজিনের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের রেট স্লো, কেন, কারণ ইলেকট্রন ডেন্সিটি বেনজিনের তুলনায় ক্লোরোবেনজিনে কম, মানে এটা আমরা প্রথমে বুঝতে হবে। এবার এর কি ধরনের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করতে পারে, আমরা যদি দেখেছিলাম যে এফ ইন প্রেজেন্স অফ সিএল টু, সিএল টু প্রেজেন্সে যদি এফ ই দিই তাহলে এক্ষেত্রে তৈরি হয় একটা সিএল প্লাস ডট, এই সিএল প্লাস ইলেকট্রোফাইল, এই ইলেকট্রোফাইলটাকে পার্টিকুলার গ্রুপের প্রেজেন্সে সে কোথায় রাখবে, এইখানে যে ফ্যাক্টর ছিল ক্লোরিনের এই দুটো এফেক্ট কাজ করার ফলে আমি যদি ধরে নিই যে প্রতিটা পজিশন থেকে মাইনাস আই এফেক্টের জন্য মাইনাস এক্স করে ইলেকট্রন ডেন্সিটি সে উইথড্র করে নিল মাইনাস আর এফেক্টের কারণে, প্লাস আর এফেক্টটা কিছুটা হলেও তার এফেক্ট ডমিনেট না করলেও কিছুটা পরিমাণ সে রেজোনেন্স দ্বারা রিং ইলেকট্রন ডেন্সিটি খেলতে পারে,
এবার আমরা দেখলাম যে রিংয়ে যখন ইলেকট্রন ডেন্সিটি রেজোনেন্স দ্বারা ঠেলছে, তাহলে কোন কোন পজিশন সে ইলেকট্রন ডেন্সিটি গুলো পাচ্ছে, দ্যাট ইজ দুটো অর্থো পজিশন এবং প্যারা পজিশন। তাহলে রিং দ্বারা যখন ইলেকট্রন ডেন্সিটি ঠেলছে, ইলেকট্রন ডেন্সিটি অ্যাকুমুলেট হচ্ছে, আমি ধরে নিলাম প্লাস ওয়াই প্লাস ওয়াই প্লাস ওয়াই, তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই, মানে ইলেকট্রন ডেন্সিটি এসে অ্যাকুমুলেট হচ্ছে প্যারা পজিশনে এবং দুটো অর্থো পজিশনে। তার ফলে ওভারঅল ইলেকট্রন ডেন্সিটি তুমি যদি দেখো এই পজিশনগুলোর ভিতরে কোন পজিশনে বেশি, অবশ্যই দুটো অর্থ যেটা ডেন্সিটিটাকে ইলেকট্রন ডেন্সিটি উইথড্র করে নিলেও কিছুটা কম্প্রোমাইজ করে ফেলেছে এই ঠেলে দেওয়ার কারণে, কিছুটা বেড়ে গেছে ঠেলে দেওয়ার কারণে। তার ফলে এই দুটো অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রন ডেন্সিটি এখনো তার পক্ষে কি রয়েছে, বেশি রয়েছে। তাহলে ইলেকট্রোফাইল কেসে যদি ধরতেই হয় এই অর্থ এবং প্যারা পজিশন দিয়ে, এই কারণেই ধরবে। তার মানে আমরা যদি কোনো সিএল ডট কে দিই, সিএল প্লাস এর প্রেজেন্সে নেক্সট ইনকামিং ইলেকট্রোফাইলটা সে কোথায় আনতে পারে, হয় অর্থ পজিশনে আনতে পারে অথবা প্যারা পজিশনে আনতে পারে। এবার কোন পজিশনে আনবে এটা যদি আমি দেখতে চাই যে কোন পজিশন নিয়ে আসবে, মেজর প্রোডাক্ট কোনটা হবে, অবশ্যই যেখানে স্টেরিক ক্রাউডিংটা মিনিমাম সেটা মেজর, তাহলে এই ক্ষেত্রে এটা আমার ক্ষেত্রে মেজর প্রোডাক্ট হলো। আচ্ছা, আমরা যদি এই রিয়াকশনটাকে ক্লোরোবেনজিনকে আমরা যদি করতে চাই কি নাইট্রেশন করতে চাই, দ্যাট ইজ মিক্সড অ্যাসিড, দ্যাট ইজ কনসেন্ট্রেটেড এইচনোসিন, কনসেন্ট্রেটেড H2SO4 সালফিউরিক অ্যাসিড যদি ইউজ করি, তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রোফাইল হিসেবে জেনারেট হবে কি NO2+ অ্যাজ ইলেকট্রোফাইল। তো এক্ষেত্রে NO2+ একই রকম ভাবে সিএল এর রেসপেক্টে হয় অর্থতে যাবে অথবা কোথায় যাবে, না সিএল এর রেসপেক্টে হয় প্যারাতে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা এই দু ধরনের প্রোডাক্ট এক্সপেক্ট করবো। আচ্ছা, আমরা যদি এখানে ফ্রিডল ক্রাফট রিয়াকশন করতে চাই, ফ্রিডল ক্রাফট রিয়াকশন দ্যাট ইজ ক্লোরোবেনজিনকে যদি আমরা FC রিয়াকশনে পার্টিসিপেট করাতে চাই, the friedel craft alkylation that is CaH3Cl in presence of AlCl3, তো এই ক্ষেত্রে তৈরি হবে কি, এই ক্ষেত্রে এখানে এই CaH3+ as a ইলেকট্রোফাইল, এই ইলেকট্রোফাইলটা একই রকম ভাবে অর্থ বা প্যারা পজিশনে এসে জুড়বে, that is CaH3+ Cl। আচ্ছা, আমরা যদি ফ্রিডল ক্রাফট অ্যাসাইলেশন রিয়াকশন করতে চাই, তাহলে সেক্ষেত্রে দেখো সেক্ষেত্রে কোথায় রিয়াকশন হবে, দ্যাট ইজ সিএল, যদি অ্যাসাইলেশন করাতে চাই দ্যাট ইজ CaH3COCl ইন প্রেজেন্স অফ AlCl3, তাহলে এক্ষেত্রে তৈরি হবে কি সিএলটা অ্যালুমিনিয়ামকে অ্যাটাক করার সাথে সাথে এখানে ইলেকট্রোফাইল তৈরি হবে, দ্যাট ইজ সি ডবল বন্ডেড OCH3+ এই ইলেক্ট্রোফাইলটা তৈরি হবে, ক্লোরিন সিস্টেম ইলেকট্রোফাইলটাকে ধরবে, তাহলে এই ক্ষেত্রে একই রকম ভাবে সিএল COCH3+ সিএল COCH3। এবার এগুলোর ভিতরে যদি আমি মেজর দেখি, অবশ্যই প্যারাটা মেজর, এক্ষেত্রে এটা মেজর, এক্ষেত্রে এটা মেজর প্রোডাক্ট হিসেবে দেখা দেবে। তাহলে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন ক্লোরোবেনজিনের ক্ষেত্রে আমরা ঠিক এইরকম ভাবেই এক্সপেক্ট করবো, এই ধরনের রিয়াকশন এক্ষেত্রে ঘটবে। তো আমরা চলে যাই নেক্সট রিয়াকশনে, যে রিয়াকশন উইথ মেটাল। দেখো নেক্সট রিয়াকশন যদি আমি দেখি, যে রিয়াকশন উইথ মেটাল, দ্যাট ইজ রিয়াকশন মেটালের সাথে বিক্রিয়া, আমরা মেটালের সাথে বিক্রিয়া দেখেছিলাম আগে কার ক্ষেত্রে, না আমরা হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে যে ধরনের মেটালের সাথে বিক্রিয়া দেখেছিলাম, এক্ষেত্রেও একই রকম বিক্রিয়া আমি এক্সপেক্ট করবো, দ্যাট ইজ আমরা একটা হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে দেখেছিলাম, আমরা যদি একটা অ্যারিসের ক্ষেত্রে দিই, দ্যাট ইজ এখানে একটা বিআর প্লাস CH3CH2Br,
একটা হ্যালো অ্যালকেনের সাথে এই দুঅণু হ্যালো অ্যালকেনের সাথে আমরা এন এর বিক্রিয়া দেখেছিলাম, দ্যাটস ভাট বিক্রিয়া। তো এখানে আমরা হ্যালো অ্যালকেনটাকে এক অণু রেখে এক অণু হ্যালোয়ালিস রেখে যদি দুঅণু সোডিয়াম প্রেজেন্সে বিক্রিয়া ঘটায় টু এন এ, তাহলে ভাট বিক্রিয়া কি ঘটেছিল? দুঅণু এন এ প্লাস, দুটো এন এ প্লাস, দুটো ইলেকট্রনকে ছেড়েছিল, ওই ইলেকট্রনের প্রেজেন্সে এটা ডটে ডটে ভেঙেছিল, এও ডটে ডটে ভেঙেছিল, তার ফলে তৈরি হয়েছিল কি, দুটো জুড়ে গিয়েছিল, অর্থাৎ টু এন এ, দুটো এন এ, দুটো ইলেকট্রনকে ছেড়ে দিয়ে টু এন এ প্লাস প্লাস টু ইলেকট্রনের প্রেজেন্সে এরা তখন ফ্রি রেডিকেল ভেঙে গিয়েছিল, এটা ফ্রি রেডিকেল ভেঙেছিল, এইটা ফ্রি রেডিকেল ভেঙে গিয়েছিল, এই বিআর বিআর দুটো বিআর দুটো ইলেকট্রনকে নিয়ে টু বিআর মাইনাস হয়ে গিয়েছিল, বিআর ডট বিআর মাইনাস টু এন এ টু বিআর এর সাথে যুক্ত টু এন এ বিআর তৈরি করে গিয়েছিল, আর এই দুটো রেডিকেল নিজেদের মধ্যে যুক্ত হয়ে গিয়ে এই ধরনের একটা প্রোডাক্ট তৈরি করতে পারে, দ্যাট ইজ সিএইচ টু সিএইচ থ্রি। ইটস ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, দিস ইজ কল্ড ভার্জ ফিটিক বিক্রিয়া বা উর্জ ফিটিক বিক্রিয়া, যাই বলি না কেন এক্ষেত্রে এই ধরনের বিক্রিয়া আমরা এক্সপেক্ট করব। যদি আমি এইটা না করে কি করি, না এটা না করে যদি আমরা এখান থেকে প্লাস এখানে দু অণু এন এ বিআর ক্ষেত্রে তৈরি হবে, আচ্ছা যদি আমরা এই ক্ষেত্রে সাবস্ট্রেট হিসেবে শুধু দু অণু বিআর ই নিয়ে নিতে পারি, এটাকে যদি দু অণু নিতে পারি বিআর প্লাস বিআর, এটা দু অণু সোডিয়ামের প্রেজেন্সে কি করবে, দুটো ইলেকট্রন ছেড়ে দিল, এ বিআর ডট এ বিআর ডট, তাহলে এখানে একটা ডট, এখানে একটা ডট তৈরি হলো, এই ডটে ডটে জুড়ে গেল বিআর বিআর দুটো ইলেকট্রনকে নিয়ে টু বিআর মাইনাস হয়ে গেল, দুটো এন এ প্লাস এর সাথে টু এন এ বিআর তৈরি করে দিল, আর এই রকম দুটো ডট কাছাকাছি এসে কি করলো, এরকম একটা বন্ড ফর্ম করে দিল, তার ফলে প্লাস টু এন এ বিআর, তার ফলে আমরা এক্ষেত্রে এরকম এক্সপেক্ট করব, এরকম একটা প্রোডাক্ট আমার ক্ষেত্রে পাবো। আচ্ছা আমরা একই রকম প্রোডাক্ট এক্সপেক্ট করব যদি কি করি, যদি আমরা এই দু অণু আয়োডিনের সাথে মানে আয়োডোবেঞ্জিনের সাথে এক অণু কপারকে দিই, তাহলে আমরা এক্ষেত্রে এই একই রকম বিক্রিয়া আমরা দেখবো যে দু অণু আই কপার এর সাথে যদি বিক্রিয়া ঘটে, কপার এখনো দুটো প্লাস দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে কপার প্লাস টু তে হয়তো চলে যেতে পারে, ইলেকট্রনের প্রেজেন্স এটা রেডিক্যালে ভেঙে যেতে পারে, দ্যাট ইজ ডটে ডটে ভেঙে যেতে পারে, দুটো এই দুটো ডট নিজেদের মধ্যে যুক্ত হয়ে কি হয়ে যেতে পারে, এই রকম প্লাস টু সিওয়াই টু প্লাস কিউপ্রাস হাইব্রিড তৈরি হবে। তো এই এটাও একটা বিশেষ রিঅ্যাকশন, দিস ইজ কল্ড উলম্যান রিঅ্যাকশন। তো এটা আমার কাছে একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, এটা কখনো কখনো থাকে পরীক্ষাতে। এছাড়া দেখো আমরা যদি ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া ঘটাই তাহলে কি দেখবো, যদি লিথিয়ামের সাথে বিক্রিয়া ঘটায় হ্যালো অ্যালকেন যেভাবে বিক্রিয়া করে এও সেভাবে বিক্রিয়া করবে, বিআরের সাথে ইথার মিডিয়ামে ম্যাগনেসিয়াম ইন ড্রাই ইথার, তাহলে কি হবে এক্ষেত্রে এমজি বিআর তৈরি হবে, যেটা আমরা ঘটেছিল কি না, ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে এমজি প্লাস টু হলো, এর ডটে ডটে ভেঙে গেল, এটা ডটে ডটে ভেঙে গেল, যেটা আমরা হ্যালো অ্যালকেনে দেখেছিলাম। তো এই ডট একটা ইলেকট্রন এই একটা ইলেকট্রন নিয়ে নিল, দুটো মাইনাস হয়ে গেল, এই মাইনাস এমজি প্লাস টু এমজি বিআর, অর্থাৎ গ্রিগনার রিঅ্যাজেন্ট ফরমেশন রিঅ্যাকশন যেভাবে ঘটেছিল এটাও সেভাবে ঘটবে। আমরা যদি একে লিথিয়ামের সাথে বিক্রিয়া ঘটাই লিথিয়াম, তাহলে এক্ষেত্রে আমার অ্যালকাইল লিথিয়াম তৈরি হয়ে যাবে, এটাও আমরা আগে দেখেছি, এই হলো আমার মেটালের সাথে রিঅ্যাকশন, অর্থাৎ রিঅ্যাকশন ইজ মেটাল, ঠিক এই পর্যন্তই আমরা হ্যালোজেনের রিঅ্যাকশনটা এখানে কমপ্লিট করলাম, ওকে।